বিস্তারিত দেশের উন্নয়নের কথা বললেন, ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেন, নির্বাচনের কথা বললেন, নির্বাচনের সম্পর্কে ষড়যন্ত্র হতে পারে এগুলি বললেন, সকলকে সাবধান থাকতে বললেন। এই তো চোদ্দ দলের প্রতি তাদের নির্দেশনা কি, বা নতুন কোন কর্মসূচি জোটবদ্ধভাবে করবে কিনা, এ ধরনের কোন পরিকল্পনা আছে কিনা? জোটবদ্ধভাবে তো করে না, তবে প্রয়োজনে ধরেন করবে, কথা বুঝলেন কিনা? আগেও তো চোদ্দ দল আওয়ামী লীগের সাথে চোদ্দ দলের বিচ্ছিন্নভাবে আন্দোলন হয়েছে, এখনো হবে। মানে বিরোধী দলের যে আন্দোলন, এটা মোকাবেলায় কোন নতুন কর্মসূচি দেওয়া হবে, এই ব্যাপারে কোন আলোচনা হয়েছে? এখন পর্যন্ত তো এমন কিছু ঘটে নাই যে একটা পাল্টা প্রোগ্রাম দিতে হবে, তাই নাকি? যদি আগামীতে হয় তাহলে সকলে দেখবে সেটা। আপনারা কি সংলাপ বা সমঝোতার কোন প্রস্তাব দিয়েছেন বা মনে করছেন কিনা? ভাই আমি নিরীহ লোক, তাই না? কিন্তু কোন পরামর্শ আপনি তো রাজনীতি, জাতীয় রাজনীতিতে অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, সেই হিসাবে সমঝোতার কোন দিক আলোচনা হয়েছে কিনা, বা আপনার প্রস্তাব দিয়েছেন কিনা, বা পরামর্শ দিয়েছেন কিনা? আসলে আমি দেই নাই, কেউ জানে আমার জানা মতে। আপনার সমঝোতা বা সংলাপের বিষয়টি চান না? বেশিরভাগ আমি নেতা চাই নাই। বিএনপি যদি নাও আসে নির্বাচনে, সেই নির্বাচনটা আপনারা অনুষ্ঠানের জন্যই পরামর্শ দিয়েছেন, এরকম বিষয়টি? না, নির্বাচন হবে সেটা বলা হয়েছে, কিন্তু কে আসলো কেন আসলো সেটা এই পর্যায়ে আলোচিত হয়নি। চোদ্দ দল কি মনে করে যে বিএনপিকে আনা উচিত? আমি চোদ্দ দলের পক্ষে তো বলতে পারি না,